তরফ থেকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এসে গেছি বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং সবচেয়ে বড় উপজেলা সাভার উপজেলা, সেটা সাভারের মেইন বাস স্ট্যান্ড। বাংলাদেশের যতগুলো উপজেলা আছে তার মধ্যে এটাকে একটি মডেল উপজেলা হিসাবে সরকার ঘোষণা করেছে এবং খুব ব্যস্ত এলাকায় সাভারের অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে এবং খুব খাবারের সময় আপনি চাইলেই যে কোনো সময় খোলা লেগে গেলে পথে আপনি যে কোনো স্ট্রিট ফুড আপনারা খেতে পারবেন। আমরা এখন একটা ভাজাপোড়ার দোকানের সামনে আছি। আমরা হেঁটে যাচ্ছি নবীনগরের দিকে, রাস্তার দিকে। দেখুন, সাভার রাত্রের সাভার আর দিনের সাভারের মধ্যে কতটা পার্থক্য। তারপরে আবার চলমান রয়েছে ঢাকার যে মহাসড়কের আট লেনের রাস্তাটি, এই রাস্তাটি যখন সুপ্রসারিত হবে এবং পরিপূর্ণতা পাবে তখন সাভারের দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে আমাদের সকলেরই এই একটাই দাবি। কারণ সাভারে যেই সকল মানুষ থাকে তাদের প্রধান এবং অন্যতম ক্ষোভ হচ্ছে সাভারের ড্রেনেজ ব্যবস্থা ভালো না। কিন্তু সরকার এই দিকটার দিকে খুবই নজর দিয়েছে এবং তারা খুব বড় করে একটি ড্রেন করে দিয়েছে সাভারে, আর তার সাথে যানজটের জন্য সাভারের মহাসড়কে আট লেনের বিস্তীর্ণ করেছে। রাস্তাটি পরিপূর্ণতা পাওয়ার পরে দেখা যাবে যে কী পরিমাণ জ্যাম আমরা কমাতে পারি। সাভারে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে যে মলটি, এটা হচ্ছে মডার্ন প্লাজা। এটাতে বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডের অনেক শোরুম আছে। এছাড়া আছে সাভারের রাজ্জাক প্লাজা, আছে সাভার সিটি সেন্টার, সাভার নিউ মার্কেট, এই দিকে আছে চৌরঙ্গি মার্কেট, অন্ধ মার্কেট, আছে আরএস টাওয়ার, আছে ইউসুফ টাওয়ার, রোডের এপারে আছে উৎসব প্লাজা, মোবাইলের একটি বৃহত্তর মার্কেট। আসলে সাভারে সব কিছুই পাওয়া যায়। ঢাকার এখন আর মানুষকে যেতে হতো না, আজ থেকে দু চার বছর দশ বছর আগেও কোনো কিছু কেনার জন্য হয়তো ঢাকা শহরে যেতে হতো যে এই জিনিসটা লাগবে, ঢাকা থেকে নিয়ে আসি। আর এখন আসলে সব কিছুই সাভারে পাওয়া যায়। সাভারের পার্শ্ববর্তী জেলাগুলো যেমন গাজীপুর, মানিকগঞ্জ, সিঙ্গার, এইগুলো থেকে আসলে লোকজন সবাই সাভারেই চলে আসে সব কিছু কেনার জন্য। সব ঢাকার প্রাণকেন্দ্র বলা যায় নাকি, সাভারকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়। আমরা দেখতে পাচ্ছি রাজ্জাক প্লাজা, রাজ্জাক প্লাজা আর রাজ্জাক প্লাজার পাশেই আছে আরও একটি মেডিকেল, সেটা হচ্ছে সুপার মেডিকেল প্রাইভেট লিমিটেড। শুধু দর্শক মণ্ডলী, সাভারে যারা বসবাস করে তারা খুব সুন্দর এবং সভ্য এবং খুব আতিথ্যতায় পরিমাণ মানুষ হয় সাভারের বিখ্যাত। তখন টিম লিডার কেটা, তাহলে এই যে মানুষের ধরে টাকা পয়সা চাষ, যে টাকা পয়সা কেমন চাষ মিথ্যা কথা কসলি, কেউ উপায় দিচ্ছে না। এমনি এমনি করে যে মানুষের ভিক্ষা করবি, যেমনে যেমনে সার যত হল তখন টাকা না দিব, আত্মাও ধরে রাখবি রে বল শিখা দিচ্ছে না। পুলিশ এলো, এক পুলিশ এলো, তুই জানিস। আচ্ছা তুমি কি কয় টাকা নিবা, কয় দেখেন পিচ্ছি, যে পিচ্ছিতে কি আমরা মারামারি দেখছি। আসলে দর্শক, আমার সামনে যে বাচ্চা ছেলেটি আছে কি সুন্দর অমায়িক চেহারা, কিন্তু সে অল্প বয়সেই সে ভিক্ষা ভিক্ষা ভিত্তিতে নেমে গেছে। আসলে এর আগে নিয়ে এইসব নিয়ে অনেক কথা হয়েছে,